হাতে গড়া আর আমার শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা ফুতুরি সাইয়্যিদুল রাহমাতুল্লাহি আলাইহির মত একজন ওলি আল্লাহকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়েছিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকাল তো ভিড়ের অভাব নেই আর আমাদেরও ভিড় রুচি ধরছে, মানে কে বন্ধ কে পীর আমরাও বুঝি না। আজকাল আসলে কেউ যদি বন্ধের কাছে মরিদ হয়ে যায় সেটা কি ভিড়ের দোষ? চোরকে যদি কেউ পীর বলে সেটা কি পীরের দোষ? পীরের দোষ না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথের উপর রেখেছেন, একটি বলি আল্লাহ পাঠিয়েছিলেন। তো আসেন আমরা সবাই মিলে এই কথা ঠিক আইব ইনশাআল্লাহ। শিখিয়ে গেছো যে পথ মোড়ে সে পথ যেন আঁকড়ে থাকি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পথে লাখো আলীর চরণ, যে পথে লাখো আলীর চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলী, জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলী। সে পথ ধরে চলতে জানি আসবে অনেক ঝড় তুফান, সব বাতিলের ভাঙতে প্রাচীর প্রস্তুত আছে লাখো প্রাণ। ওই সবুজ মিনারের টানে, ওই সবুজ মিনারের টানে সুন্নিয়তের পালতুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ। ভয় কি রে ভাই নিত্য বাজে এই চেতনায় বালা কোট, যাও গিয়ে বিষে না দোল এই আকিদা থাক চুট। আউলিয়াদের পথের ধুলোয়, আউলিয়াদের পথের ধুলোয় যাক মিশে জীবন গুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ। আমাদের এই যাত্রা কবুল করে নাও তুমি, করো ঠিকানা আমাদের ওই মদিনার পাক ভূমি। সালাম পথ যেন আঁকড়ে থাকি, ওই মদিনার রাহে যেন জীবন বাজি রাখতে পারি। যে পথে লাখো আলীর চরণ, যে পথে লাখো আলীর চরণ, সে পথ যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ।